বন্ধুরা অনেক দেখে শুনে ভালো দাম দিয়ে হেলদি একটি চারা গাছ কিনে আনলেন। বড় সড়ো টবে বেশি করে সার মাটি দিয়ে যত্ন করে লাগালেন। জল টল দিয়ে বাগানের যেখানটায় সব থেকে বেশি রোদ লাগে সেখানে টবটি রাখলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই দেখলেন হলুদ হয়ে যাচ্ছে পাতা, শুকিয়ে যাচ্ছে গাছ। আপনি ভাবলেন নিশ্চয়ই জল বা খাবার কম পড়েছে। আবার সার দিলেন, বেশি করে জলও দিলেন, কিন্তু চারা গাছ আপনার যত্নে কোনো সাড়া দিল না। উল্টে তার স্বাস্থ্য আরও খারাপ হলো। তাহলে কি কীটনাশক বা ফাঙ্গিসাইড দিতে হবে? যেমন ভাবনা তেমন কাজ। কিন্তু তা সত্ত্বেও একদিন আপনার গাছ মারা গেল, ভেঙে গেল মন। ভাবলেন চারাটা ভালো দেননি বিক্রেতা। আসলে বুঝতেই পারলেন না কেন এমন হলো। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আগের ভিডিওয় বলেছি নতুন চারা গাছ কেনার সময় কি কি দেখবেন। আজকের ভিডিওয় আলোচনা করব চারা গাছ কেনার পর কি কি করবেন, কখন কিভাবে নতুন গাছ লাগাবেন। যারা এখনো আগের ভিডিওটি দেখেননি তারা এখনই দেখে নিন, তারপর দেখুন এই ভিডিওটি। অনেকে জানতে চান চারা গাছ কিনে লাগানোর পরই ঝিমিয়ে পড়ে বা মারা যায় কেন। কারণটা হলো শক। আমরা প্রায় সবাই যেটা করি, চারা গাছ কেনার পর টবে বা মাটিতে লাগিয়ে দিই। নতুন পরিবেশে চারাটিকে মানিয়ে নেওয়ার কোনো সময় দিই না। একে নতুন পরিবেশের শক, তার উপর অতি যত্ন, সব মিলিয়ে সে মারা পড়ে। নতুন চারা কেনার পর যেটা করা উচিত, রোদ বা বৃষ্টির মধ্যে না রেখে সপ্তাহখানেক সেমি শেডে রাখা। পলিথিনের প্যাকেট বা টব যে পাত্রে সেটি আছে বাড়িতে আনার পর মাসখানেক সেখানেই রাখা উচিত। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর যখন সে পাতা মেলতে শুরু করবে তখন টব বা পলিথিনের প্যাকেটে লাগাতে হবে। নার্সারি বা দোকান থেকে ফুল বা ফল সহ চারা কিনে লাগালেন, কিন্তু সেই ফুল বা ফল কিছুতেই বড় হলো না। উল্টে কদিন যেতে না যেতে ঝরে গেল সব। এই সমস্যার মুখোমুখি হই আমরা সবাই। কারণটা হলো যখনই বাড়িতে এনে বড় টবে লাগান তখন বেশি মাটি পেয়ে গাছ শিকড় ছড়ানোই মন দেয়। তার সব এনার্জি খরচ করে মাটির নিচে। এনার্জি এবং খাবারের অভাবে হলুদ হয়ে ঝরে পড়ে ফুল ফল পাতা। অনেক সময় ফুল বা ফল সহ ডালেই কলম তৈরি করা হয়। ক্রেতাদের নজর কাড়ার জন্য হরমোন প্রয়োগ করেও ফুল বা ফল ধরিয়ে দেওয়া হয়, তাই বাড়িতে এনে লাগানোর পর সেগুলি থাকে না। তাছাড়া ফুল ফল ধরে রাখার মতো চারার বয়সও তো হয়নি, তাই সেগুলি ঝরে পড়লে চিন্তার কিচ্ছু নেই। বরং চারা গাছে ফল থাকলেও লাগানোর সময় তা কেটে ফেলে দেওয়া উচিত। কিনে আনুন বা নিজে তৈরি করুন। গুটি কলমের চারা হলে সরাসরি টবে বসিয়ে দেবেন না। প্রথমে ভেজা বালি ভর্তি টবে চারাটি বসিয়ে রাখুন। ভালো করে দেখুন আমার এই গুটি কলমের শিকড় বাইরে থেকে তেমন চোখে পড়ছে না। এটাকে বালি ভর্তি টবে বসিয়ে রাখব। এই গাছটা 15 দিন আগে বালিতে বসিয়ে রেখেছিলাম। দেখুন কীরকম শিকড় এসেছে। এবার এটিকে ছোট টব বা পলিথিনের প্যাকেটে লাগাতে হবে। লঙ্কা বেগুন থেকে ডালিয়া চন্দ্রমল্লিকা ছোট চারা এনেই সরাসরি টবে লাগিয়ে দিতে নেই। চারাগুলি এভাবে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে ভেজা বালিতে বসিয়ে রাখবেন। 10-12 দিন পরে দেখবেন এই রকম শিকড় হয়ে গিয়েছে। মিনি টবে থাকা কাটিংয়ে সব সময় ভালো শিকড় থাকে না। কেনার পরই সেগুলি টবে লাগিয়ে দিলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা প্রবল। এই চারাগুলিও এভাবে বালিতে বসিয়ে রাখলে শিকড়ে ভরে যাবে, তারপর লাগালে একটিও মরবে না। অনলাইনে কিনলে বেশিরভাগ ক্ষেত্রে গাছ আসে টব ছাড়া। সেই গাছকে অবশ্য অন্য গাছের মতো দেরি করে লাগালে চলবে না। যত দ্রুত সম্ভব তা ছোট টবে বসিয়ে শেডে রাখতে হবে। পাতা বেরোতে শুরু করলে রোদে রাখা যাবে। অনলাইনে কেনা গাছকেও ভেজা বালির দাওয়াই দিতে পারলে ভালো হয়। অনেকে শুরুতেই প্রচুর সার দিয়ে গাছে চারা লাগান,
আমি বলবো নতুন চারা লাগানোর মাটি হবে একেবারে সাধারণ, বাড়তি কোনো সার তাতে থাকবে না। 50% মাটির সঙ্গে 10% ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার, 20% বালি, 20% কোকোপিট মিশিয়ে নিলেই নতুন চারা বসানোর মাটি তৈরি। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণে নিমখোল এবং 1 চা চামচ ফাঙ্গিসাইড। চারা লাগানোর 1-2 মাস আগে মাটিটা তৈরি করে নিতে পারলে ভালো হয়, তাহলে মাটির মিশ্রণের মধ্যে কোনো রিয়াকশন হলে তা কেটে যাবে। গাছের জন্য সব থেকে ভালো মাটির টব। অনেকে প্লাস্টিকের ড্রামেও গাছ করেন, আমি মাটির টব এবং গ্রো ব্যাগ ব্যবহার করি। ছাদ বাগানের ক্ষেত্রে গ্রো ব্যাগের সুবিধা হলো এগুলি যেমন হালকা, তেমনি প্রয়োজন মতো সাইজে ছোট বড় করে নেওয়া যায়, সহজে এখান থেকে সেখানে সরানোও যায়। আমার এই ঢেঁড়স গাছগুলি দেখুন, বাড়িতে তৈরি গ্রো ব্যাগে গ্রোথ কেমন হয়েছে। এই পরিমাণ মাটি দিয়ে যদি মাটির টবে লাগাতাম তাহলে কিন্তু বিশাল ভারী হতো, ছাদে ভার বাড়ত। গ্রো ব্যাগ না থাকলে এরকম প্লাস্টিকের ট্রেতেও সবজি করতে পারেন। অনেকে ভাবেন টব যত বড় হবে ততই ভালো, তা কিন্তু একেবারেই নয়, বরং উল্টোটা। অপেক্ষাকৃত ছোট টবে সুন্দর ফল বা ফুল হয়। এরকম একটি ডালিয়া, চন্দ্রমল্লিকা বা সূর্যমুখীর চারা যদি আমি 12 বা 14 ইঞ্চি টবে সরাসরি লাগিয়ে দিই তাহলে কি হবে, কদিন যেতে না যেতেই সাজানো বাগান শুকিয়ে যাবে। তাই এগুলিকে প্রথমে এরকম 4 ইঞ্চি টবে বসাতে হবে, তারপর চারা বেশ কিছুটা বড় হলে ফাইনাল পটিং। আমার গন্ধরাজ লেবুর কলমটি দেখুন, এর বয়স প্রায় 1 বছর। কলম কাটার পর থেকে এই পলিথিনের প্যাকেটেই আছে। গ্রোথটা নিজের চোখে দেখুন, সারা বছর ফল দিচ্ছে, ফলের সাইজও বেশ ভালো। ডাল থেকে কলম কাটার পরই যদি বড় টবে বসিয়ে দিতাম তাহলে এমন গ্রোথ কখনোই হতো না, মারাও যেতে পারত। ছোট টবে লাগালে অল্প মাটি অল্প খাবার খেয়ে ছোট গাছের গ্রোথ ভালো হয়, বড় টব হলে শিকড় দ্রুত টবের ধারে চলে যাবে, মাঝের মাটিতে থেকে যাবে খাবার। আর ড্রেনেজ সিস্টেম ভালো না হলে বেশি মাটিতে বেশি জল পেয়ে গাছ মারাও যেতে পারে। 1 মাসের বেশি হয়ে গিয়েছে এই চারাগুলি আমি কিনেছি, দেখুন পলিথিনের প্যাকেট ছিঁড়ে গিয়েছে। পাশাপাশি এগুলি এঁটেল মাটিতে লাগানো, জল দিলে একদমই থাকছে না। আরও কিছুদিন এই প্যাকেটে রাখতে পারলে ভালো হতো, কিন্তু আপনাদের দেখাবো বলে এখনই লাগিয়ে ফেলছি। তবে এই কামরাঙা গাছটি রিপোর্ট করব না, কারণ গাছটি বেশ ছোট, সেই তুলনায় পলিব্যাগটি বেশ বড়, তাই এই প্যাকেটেই রাখব বছরখানেক। চারা গাছ লাগানোর জন্য টব বা গ্রো ব্যাগের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে। দেখতে হবে টব বা গ্রো ব্যাগের নিচে যেন ফুটো থাকে। টবের ফুটোর ওপর খলামকুচি দিয়ে তৈরি করে নিতে হবে বালির বেড, তার উপরে মাটি দিয়ে লাগাতে হবে গাছ। আর গ্রো ব্যাগের নিচে বালি বা শুকনো পাতা দিয়ে বেড তৈরির পর মাটি দিয়ে বসাতে হবে চারা। লাগানোর পর মাটি ভালো করে চেপে দিতে হবে, বেশ ভালো করে দিতে হবে জল। নতুন চারা গাছ লাগানোর পরই সরাসরি সূর্যের আলোয় রাখবেন না, দিন সাতেক শেডে রাখার পর গাছগুলি ধরে গেলে রোদে বের করবেন, অন্তত 2 মাস কোনো সার দেবেন না। লাগানোর পর যে যে কারণে চারা গাছ মারা পড়ে তার একটি হলো বেশি জল দেওয়া। আমরা ভাবি জল দিলেই গাছ ভালো হবে, তা কিন্তু নয়। আপনি যেমন তেষ্টা না পেলে জল খান না, তেমনি গাছের গোড়ার মাটি ভালো করে শুকনো না হলে কখনো জল দেবেন না। সব সময় গাছে জল দেবেন সকালে, তাহলে সারাদিনের রোদে মাটি শুকিয়ে যাওয়ার সময় থাকবে, গোড়ায় জল জমে থাকবে না। তাছাড়া সব গাছের জলের চাহিদা সমান নয়, সেই চাহিদা বুঝে জল দিতে হবে। গাছ কেনার সময় সেই বিষয়গুলো ভালো করে জেনে নেবেন। যারা নতুন গাছ করছেন তারা পলিব্যাগে গাছ করার বিষয়টি এড়িয়ে চলবেন, কারণ জল দেওয়ার গণ্ডগোল করলে গাছ কিন্তু মারা যাবে। এই চারাগুলি গত বছর কেনা, কিছুদিন পলিব্যাগে রাখার পর 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম, 1 বছর ধরে এতেই আছে, গ্রোথ বেশ ভালো। বাতাবি গাছে ফুল এসেছে, কামরাঙা গাছে ফল ধরেছে। বাতাবি গাছটি ছাড়া বাকি গাছগুলো এই টবেই এখন থাকবে।
বাতাবি লেবুর গাছটি দেখুন, মাটির ওপরে শিকড় চলে এসেছে। অনেক সময় শিকড়ের চাপে টব ফেটেও যায়। এই রকম পরিস্থিতি হলে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করা মানে কিন্তু বড় টব নয়, যে টবে গাছটি রয়েছে তার থেকে কিছুটা বড় টবে লাগাতে হবে। মানে 3-4 ইঞ্চি টবে গাছ থাকলে রিপোর্ট করবেন 6-8 ইঞ্চি টবে, 6-8 ইঞ্চি টবে গাছ থাকলে রিপোর্ট করবেন 10-12 ইঞ্চি টবে, আর 10-12 ইঞ্চি টবে থাকলে রিপোর্ট করবেন 14-18 ইঞ্চি টবে। রিপোর্ট করার সময় গোড়ার মাটি অল্প করে ছাড়িয়ে দেবেন, ছেটে দিতে পারেন শিকড়। তবে ফুল বা ফল থাকা অবস্থায় বা ফুল আসার আগের মুহূর্তে কখনো রিপোর্ট করবেন না। নতুন চারা লাগানোর সময় এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন কোনো চারাই মারা যাবে না। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে নতুন ভিডিও আপলোড হলেই জানিয়ে দেয় আপনার ফোন। নমস্কার।